সবাইকে স্বাগত আজকের এই প্রীতি ফুটবল বিতর্ক প্রতিযোগিতায়। এবং আজকের এই প্রতিযোগিতার বিষয় হচ্ছে বিশ্বকাপ তুমি কার, বিশ্বকাপ তুমি কি এবার স্পেনের, বিশ্বকাপ তুমি কি এবার ব্রাজিলের, নাকি আর্জেন্টিনার, নাকি তাদের কারণেই নয়, নাকি তুমি জার্মানি, নাকি অন্য কারো। সেই মীমাংসা দিতেই যুক্তি এবং তর্কের লড়াই দিয়ে কারা কতটা সক্ষম এবং কারা সত্যিকার অর্থে এবারের কাতার বিশ্বকাপ 2022 এর দাবিদার, সেই প্রশ্নের মীমাংসা এবং সুরাহা করতে আজকে নিজ নিজ দলের সমর্থকরা লড়বেন তাদের দলের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। পানিতে গেলে হয় মাছের খাদ্য, চুলায় গেলে হয় জ্বালানি, জমিতে গেলে হয় জৈব সার, আর মস্তিষ্কে গেলে হয় ব্রাজিলের সাপোর্টার। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের বিতর্ক শুরু করছি বিশ্বকাপ তুমি কার। যখন বিশ্বকাপ নিয়ে কথা হয় তখন হচ্ছে প্রথমে বলতে হয় যে আসলে আমি কার সাথে বসে আজকে বিতর্কটা করছি, আসলে তারা কি বিশ্বকাপের দাবিদার কিনা। যদি আজকের এখানে ফ্রান্স থাকতো বা হচ্ছে আজকে ইতালি তো নাই, প্রথমে বাদ হয়ে গেছে, তাহলে হয়তো মানা যেত। কিন্তু আমার সাথে কে বসে আছে? ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি। জার্মানিকে তাও মানা যায়, তারা 2014 বিশ্বকাপ জিতেছে। আর্জেন্টিনাকেও জায়গা দেওয়া যায় যেহেতু তারা রানার আপ 14, কিন্তু ব্রাজিল কোন হিসেবে এখানে বসে আছে আমার মাথায় আসে না। আজকে যদি আমরা দেখি যে হচ্ছে কোচটিতে আসার পর থেকে তারা হচ্ছে লুজিংয়ের একটা স্ট্রিক তাদের হচ্ছে চলতেছে অনেকদিন থেকেই। তারা হচ্ছে আর্জেন্টিনার কাছে হারতেছে, যেখানে যাচ্ছে হচ্ছে তাদের দলের মধ্যে হচ্ছে কোনো ঠিক নাই, যে হচ্ছে তারা নিজেদের দলের মধ্যে স্ট্রেংথ নাই। তো আজকে তারা আসলে এই ডিবেটের প্রথমেই বাদ। এখন মাননীয় স্পিকার দেখেন, আজকে হচ্ছে যখন আমরা খেলা নিয়ে কথা বলি, তারা হচ্ছে আজকে প্রথমে আপনারা বলবে যে ল্যাটিন আসলে কেমন ফুটবল খেলে, ফুটবল আসলে কারা খেলে, ফুটবল খেলে আসলে স্পেন। আপনি যদি বলের পজিশন না রাখতে পারেন মানুষ, কারণ খেলা যে একটা শিল্প, এই শিল্পের পর্যায়ে নিল কে? স্পেন। আজকে তারা দেখেন, আজকে তারা হচ্ছে কেউ বাপ দাদার সম্পত্তি হিসেবে আর্জেন্টিনা জার্মানি পেয়েছে, তারা হচ্ছে ট্রফি দেখে আজকে আর্জেন্টিনাকে সাপোর্ট করছে, ব্রাজিলকে সাপোর্ট করছে, জার্মানিকে সাপোর্ট করছে। কিন্তু আমরা কি দেখে সাপোর্ট করি? আমরা সাপোর্ট করি খেলা দেখে। মানুষকে শুধু গোল দিলেন আর ম্যাচ জিতে গেলেন, এটা আসলে খেলা না। আপনাকে বুঝতে হবে যে খেলার মধ্যে পাসিংটা হচ্ছে একটা আর্ট, সেই আর্টটাকে আজকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে কারা, এই যে খেলাটা শিল্পের পর্যায়ে নিয়েছে কারা, সেটা হচ্ছে স্পেন। আপনি যদি দেখেন যে হচ্ছে এই পৃথিবীর ইতিহাসে, যে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কয়টা দল আছে যারা হচ্ছে সবচাইতে অর্থাৎ বেটার পারফরমেন্স করে ওয়ার্ল্ড কাপ জিতছে, তাহলে হচ্ছে আপনার কাছে দুইটা রেজাল্ট আসবে। এক, 1972 হচ্ছে ব্রাজিল টিম যেটা আসলে ওয়ার্ল্ড কাপ জিতে নাই, আর হচ্ছে 2010 স্পেন টিম। সেখানে কারা ছিল? সেখানে হচ্ছে আমার জাবি ছিল, ইনিয়েস্তা ছিল, তারপর হচ্ছে ডেভিড ভিলা ছিল, যারা হচ্ছে আপনার অর্থাৎ একটা টিম হিসেবে কেমনে খেলতো সেটা হচ্ছে আপনাকে স্পেন থেকে শেখা লাগবে। আপনি আজকে ব্রাজিল আর্জেন্টিনার দিকে তাকান, তারা হচ্ছে কেউ মেসিকে নিয়ে গর্ব করবে, কেউ হচ্ছে আপনার আজকে নেইমারকে নিয়ে গর্ব করবে। কিন্তু আপনার বুঝতে হবে আপনি যখন ফুটবল খেলবেন ওই একজন আপনারা হচ্ছে বিশ্বকাপ জিতে দিতে পারবে না, সেই জন্য আপনার একটা টিম লাগবে। সেই টিম এখন কেমন হইতে হবে? সেখানে যেমন ইয়াং থাকতে হবে, সেখানে যেমন এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকতে হবে, একজন ভালো কোচ থাকতে হবে। আজকে সেই সব কিছু হচ্ছে স্পেনের আছে। কারা সেটা আপনি আজকে দেখেন, আজকে গাবি আছে, আংশুপাতি আছে, আজকে ফেরান তোরেস আছে আপনার স্ট্রাইকে, আজকে আপনার অ্যাসেন্সিও আছে, তারপর আপনি দেখেন আজকে মিডফিল্ডে আপনার বুস্কেটস আছে, তারপর হচ্ছে কারবাহাল আছে, তারপর জর্ডি আলবা, এরিক গ্রেসিয়া, এবং কোচ হিসেবে আপনার কাছে কে আছে? একজন সফল কোচ, সেটা হলো কে? লুইস এনরিকে, যে হচ্ছে বার্সেলোনার হয়ে আপনার হচ্ছে ট্রেবল জিতাইছে মাননীয় স্পিকার। এই যে দেখেন, আপনার হচ্ছে সব কিছুর সমন্বয়, আপনার হচ্ছে ভালো প্লেয়ার, আপনার হচ্ছে যেমন এক্সপিরিয়েন্স প্লেয়ার যার হচ্ছে মিডে আপনার নেতৃত্ব দিবে, আপনার হচ্ছে স্ট্রাইকের লিড দিবে, আপনার ডিফেন্সের লিড দিবে, আর লাস্টে আসলো আপনার কি কোচ, যে হচ্ছে আপনার পুরো একটা খেলাটারে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাবে। আপনি যদি 90% পজিশন রাখতে না পারেন মানুষকে, সেই খেলা জিতে আসলে লাভটা কি? আপনি আজকে স্পেনের দিকে তাকান, স্পেন আপনারা কি দেখাবে? তারা হচ্ছে আপনারা খেলার স্টাইল শিখাবে, যে হচ্ছে তুমি প্রথমে খালি হচ্ছে ঠুস করে একটা বল দিয়ে দিলে হয় না, আপনাকে তোমার হচ্ছে স্লোলি যাইতে হবে, যেটা হচ্ছে তোমার আস্তে আস্তে হচ্ছে যে তোমার গোল দিতে হবে। জাস্ট তুমি গিয়া ডিবক্স খালি পেলা গোল দিয়ে দিলে এটা খেলা না, তোমার হচ্ছে ওই বলটা ঘুরাইতে হবে, ওই বলটাকে নিজের কাছে রাখতে হবে। হ্যাঁ, প্রশ্ন করো। স্যার, এই যে হচ্ছে আপনারা একটা ব্রাজিল বিশ্বকাপ খেললেন, তো ওইখানে আসলে আপনাদের আস্তে করে গোল দেওয়ার মানুষের দেখেন, আপনি গোল দিবেন, আপনি খেলবেন, যেহেতু আপনি কখনো সফল হবেন কখনো সফল হবেন না, কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে এটা যে একটা আর্ট, সেই আর্টটার আমি নষ্ট করবো না। আমি হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার মতো রেসলিং খেলতে যাবো না। তারা হলো যে এখনো সেই ল্যাটিনের যুগে পড়ে আছে, যেখানে হচ্ছে তারা গায়ের জোরে ধাক্কা দিয়ে হচ্ছে আপনার
ম্যাচ জেতার চেষ্টা করবে। এরপর হলো যে ম্যাচ হারার পরে কি করবে, রিটায়ারমেন্টের নাটক করবে মাননীয় স্পিকার। এই যে দেখেন, আমরা কিন্তু সেই জায়গায় নাই, আমরা হচ্ছে ম্যাচ খেলবো প্রফেশনালি, আমাদের হচ্ছে প্রফেশনালিজম থাকবে। এতদিন যেমন হচ্ছে আমরা ল্যাটিনের দেশগুলোর হচ্ছে শাসন করছি উপনিবেশ আমলে, এখন হচ্ছে আমরা তাদেরকে শিক্ষা দিব কেমন হচ্ছে ফুটবল খেলতে হয়। জার্মানি আজকে হিটলারের বাচ্চারও আমরা সেটা শিখাবো কেমন আসলে ফুটবল খেলতে হয়। ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ সবাই। মাননীয় স্পিকার, এই যে পাঁচটা স্টারের ভার নিয়ে এখানে যে আমাকে এত দাঁড়াতে কষ্ট হচ্ছে, এত কষ্ট করে যে আমি আসলাম, তারপর আপনি কাদের সাথে আমাকে বসায় দিলেন? এই এদেরকে দেখে এত কষ্ট করে আমি আসলাম পাঁচটা স্টারের বোঝা ভারে নিয়ে, তারপর আপনি যাদের সাথে বসালেন এটা, এরপর আপনাকে আর আমি ধন্যবাদ দিতে পারছি না। দেখেন এখানে কাদের সাথে আপনি আমাদের বসালেন আমাকে, এই যে স্পেন মাত্র একটা ওয়ার্ল্ড কাপ জিতছে, এখানে জার্মানির সামনে বসালে একটু কথা ছিল, তাকে আমরা একটু রেসপেক্ট দিতে হবে, কিন্তু আর্জেন্টিনার মতো দেশ যাদের কথা আসলে সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো বলতে হয় যে 36 বছর হয়ে গেল কেউ কথা রাখেনি, এই যে তাদের মতো এত কষ্টের একটা যুগ, মানে এই যে স্পেন এবং আর্জেন্টিনার সাথে মানে ব্রাজিল দলটার কোনো তুলনা হয় না, জার্মানির সাথে মোটামুটি তুলনা করা যেতে পারে, কিন্তু এই যে স্পেন বা জার্মানির সাথে তুলনা হয় না। এখন কেন হয় না সেটা বলার আগে কিছু কথা বলি। দেখেন এই যে জার্মানি বা স্পেন, এদের নিয়ে আমরা কখন বিতর্কটা করব, যখন এরা না ফার্স্ট রাউন্ড পার করতে পারবে। আপনি যদি 2014 সালের বিশ্বকাপটা দেখেন, সেখানে এই যে স্পেন কিন্তু প্রথম রাউন্ড তারা পার করতে পারে নাই। আপনি যদি 2018 দেখেন, এই যে জার্মানির দল তারা কিন্তু প্রথম রাউন্ড পার করতে পারে নাই। তাহলে এই বিশ্বকাপ তুমি কার, এই প্রশ্নটা তখন আসবে যখন এই দুইটা দল প্রথম রাউন্ডটা পার করতে পারবে। তারা আজকে এই দুইটা দল প্রথম রাউন্ডটা পার করে আসুক, অন্যদিন তাদেরকে নিয়ে একটা বিতর্ক হতে পারে যে বিশ্বকাপ তুমি তার। তাই জন্য তাদেরকে নিয়ে আসলে খুব বেশি কথা বলার নাই, তাদেরকে আমি আবারও আহ্বান জানাই যে ভাই তোমরা দুইটা দল প্রথম রাউন্ড জিতে আসো, তারপর তোমাদেরকে নিয়ে আমি বসবো। এখন আসে যে আর্জেন্টিনা সদস্য, জি আপনার কাছে প্রশ্ন এসেছে স্পিকার তপন, সেটি হচ্ছে আপনি আপত্তি জানাচ্ছেন যে কেন কাদের সঙ্গে আপনাকে বিতর্ক করতে বসানো হলো। এখন জার্মানি দলের পক্ষ থেকে আসছে যে বিশ্বকাপের একটা প্রায় শেষ দিকের পর্বে, প্রায় সেমিফাইনাল পর্বে, 7টা গোল তাদের কাছে, তাদের সঙ্গে বিতর্ক করতে চাচ্ছেন না, কারণ কি? আচ্ছা মাননীয় স্পিকার, দেখেন এখানে এটা বুঝতে হলে আপনাকে একটু ফুটবল খেলাটা বুঝতে হবে। দেখেন ফুটবল খেলা এই ধরনের অ্যাক্সিডেন্ট হতেই পারে। এখন ওই ওই খেলাটা দেখেন, আমাদের ওই সময় নেইমার ছিল তার সর্বোচ্চ ফর্মে, এবং তাকে আটকানোর জন্য 4 থেকে 5 জন খেলোয়াড় লাগতো। আমাদের ওই সময় সেরা ডিফেন্ডার থিয়াগো সিলভা, সে আসলে 4 থেকে 5 জনকে আটকায় রাখতে পারতো। এই যে 4-4-8 জন ছাড়া আমরা খেলতে নেমেছিলাম, আমাদের থিয়াগো সিলভা এবং নেইমার ওই সময় ইনজুর্ড ছিল। তার মানে এই একটা সুযোগ নিয়ে তারা যে অ্যাক্সিডেন্টটা ঘটায় দিল, সেরকম একটা দুইটা অ্যাক্সিডেন্ট ফুটবল ইতিহাসে হতে পারে। আপনি আর্জেন্টিনার মতো দল দেখেন, তাদের 11টি গোল খাওয়ার ইতিহাস আছে, তাদের বারবার বারবার 6 গোল খাওয়ার ইতিহাস আছে। আশা করি আর্জেন্টিনার যে সাপোর্টার আছে সে বন্ধু আমার তার উত্তরগুলো দিয়ে যাবে। এখন এই যে স্পেন আর জার্মানি, তাদেরকে নিয়ে তখনই কথা বলবো যখন তারা প্রথম রাউন্ড উতরে আসে, এবং আর্জেন্টিনা যারা কিনা মাঝে মাঝে কোয়ার্টারে বাদ পড়ে, দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ে, ফাইনালে বাদ পড়ে, তাদেরকে নিয়ে আসুন কিছু কথা বলি। দেখেন তারা আসলে ব্রাজিলের সব থেকে বড় অ্যান্টি পার্টি, তারা সবসময় কি বলে বেড়ায় যে তারা আসলে কিং, সব থেকে বেস্ট। আমরা বলবি না যে তারা যে এত কষ্ট করে যে দুইটা বিশ্বকাপ মাননীয় স্পিকার জিতলো, আমরা মনে করি এই দুইটাই তারা চোরামি করে জিতেছে। সেটা কিভাবে দেখেন, 1976 সালে তারা যে বিশ্বকাপটা জিতেছে সেটা কিভাবে, সামরিক জান্তা শাসনে ভয় দেখিয়ে মাননীয় স্পিকার পেরুর মতো দলকে তারা জোর করিয়ে, গমের লোভ দেখিয়ে, তোমাদেরকে গম দিব না, গমের ভয় দেখিয়ে তারা মাননীয় স্পিকার 6টি গোল দিয়ে তারা কিন্তু এখানে হারিয়ে দিয়েছে। এরপর দেখেন 1986 সালে তারা কি করেছেন, তাদের যে হ্যান্ড গড ম্যারাডোনা, সে কি করেছেন, হাত দিয়ে গোল দিয়ে দিয়েছে। এই যে হাত দিয়ে খেলার তাদের যে প্রবণতা, হাত দিয়ে খেলার যে প্রবণতা, সেটার প্রবণতার জন্য মাননীয় স্পিকার আমার যে আর্জেন্টিনার আজকে বিতার্কিক, তার গার্লফ্রেন্ড চলে গেছে, কারণ সেই সমস্ত কাজ হাত দিয়ে করতে চায়। আজকে যখন মাননীয় স্পিকার দুপুরে তার সাথে বসে ভাত খাচ্ছিলাম, সে ডালের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছে। তাহলে এই যে প্রবণতা, এই প্রবণতা মাননীয় স্পিকার আগামী ওয়ার্ল্ড কাপে নাও থাকতে পারে। সেটা কিভাবে দেখেন, মধ্যপ্রাচ্যে মাননীয় স্পিকার চুরি করলে কিন্তু হাত কেটে যায়। তাহলে আমার কাছে তার একটা প্রশ্ন রয়ে গেল যে এবছর যদি আপনার হাতটা কাটা যায়, আগামী বছর আপনি ডালে আঙুলটা কিভাবে ঢুকাবেন? আপনি কি আসলে সরাসরি জিভে ডালের মধ্যে ঢুকিয়ে দিবেন কিনা, সেটা তার কাছে অনেক বড় একটা প্রশ্ন রয়ে গেল। তার মানে তাদের 36 বছর আগে যে দুইটা ওয়ার্ল্ড কাপ ছিল, এই দুইটা ওয়ার্ল্ড কাপে তারা মাননীয় স্পিকার চুরি করে জিতেছে। তো এই চুরি করে জেতার যে প্রবণতা, সেটা মাননীয় স্পিকার এই আধুনিক টেকনোলজির যুগে খাটে না। আপনি মাননীয়
বিতর্কের প্রথম ম্যাচটা কাতার বিশ্বকাপে যদি দেখে থাকেন সেখানে দেখবেন যে কত আধুনিক টেকনোলজি দিয়ে তারা অফসাইডটা ধরে ফেলছে। তার মানে আপনাদের ওই যে হাতের জাদু, আপনাদের ওই যে সামরিক জান্তা শাসন, সেটা এখন আর মানুষ স্পিকার চলে না। এরপর মানুষ স্পিকার আসি যে তারা বারবার এই সেভেন আপের যে কথাটা বলে, তাতে ওই তো দুইটা চুরের টুপির সাথে একটা আছে সেভেন আপ, সেটাও আসলে তাদের সম্পত্তি না, তাদের স্টেপ ফাদার জার্মানির সম্পত্তি। তো সেই সম্পত্তি নিয়ে মানুষ স্পিকার তারা মনে হয় না আর খুব বেশি কথা বলতে পারবে। এবার মানুষ স্পিকার ব্রাজিলের দলের একটু কথা বলি, আমি অতিরিক্ত 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি। ব্রাজিলের মানুষ স্পিকার কারা ছিল? আজকে ফুটবলের কিং মানুষ স্পিকার পেলে কিন্তু মানুষ স্পিকার ব্রাজিল দলে ছিল। আজকে রবার্তো কার্লোস, যার গোলটা নিয়ে এখনো বিজ্ঞানীরা আসলে গবেষণা করে যে গোলটা আসলে কিভাবে হলো, এরকম যারা আছে তারা আসলে মানুষ স্পিকার ব্রাজিলকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিনিধিত্ব করছে। বর্তমানে ব্রাজিলের যে দল, আমরা মনে করি ব্রাজিলের যারা সাইড বেঞ্চে থাকে তাদেরকে নামায় দিলে মানুষ স্পিকার ব্রাজিল বিশ্বকাপটা জিততে পারবে, সেটা কিভাবে দেখেন মানুষ স্পিকার? আমাদের বেঞ্চে যারা বসে থাকে অ্যান্টোনিও, অ্যান্টনি, ভিনিসিয়াস জুনিয়রের মতো প্লেয়াররা বসে থাকে, এরা যদি নামে তাহলে মানুষ স্পিকার খুব ইজিলি আমরা বিশ্বকাপটা জিতে যাবো। অতএব মানুষ স্পিকার আমরা মনে করি আমাদের বি দলটাও যদি আজকে মাঠে নামে আমরা খুব সহজেই বিশ্বকাপটা জিতে যাবে। তাহলে যদি প্রশ্ন আসে বিশ্বকাপ তুমি কার, সহজ উত্তরটা হবে ব্রাজিলের। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। সমর্থক বা ব্রাজিল যারা সাপোর্ট করে তাদের একটা প্রধান অস্ত্রই হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করা। মানুষ স্পিকার দেখেন সে আমার বন্ধু, খুব ভালো কথা, সকাল 11টার ক্লাস, তাকে আমি বলি বন্ধু চল ক্লাসে যাই, বন্ধু বলে না ঘুমাই, কেন জীবন আর কি আছে। আমার কথা হচ্ছে মানুষ স্পিকার দেখেন তারা যে 60টা গোল খাইলো, তাদের অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে 60টা গোল খাইলে খাইছি জীবনের কি আছে, খাইলাম মানে বিষয়টা হচ্ছে তারা যে গোল খাইছে এদের কোনো মানুষ স্পিকার তাদের গায়ে লাগে না। মানুষ স্পিকার দেখেন আপনি একটা বিষয়ের ইম্পর্টেন্স আপনাকে বুঝতে হবে, ব্রাজিলের মাঠ সেমিফাইনাল বেলে হরিজন্তের মতো মানে একটা স্টেডিয়াম যেখানে ব্রাজিল গত 80 বছরে হারে নাই, ওই মাঠে একদম ভরা মজলিশে ভরা ডুবি, এর যে ভরা ডুবি হইতে পারে না মানুষ স্পিকার। এখন কথা হচ্ছে বিতর্কটা কি নিয়ে মানুষ স্পিকার, বিতর্কটা হচ্ছে 2022 বিশ্বকাপ কার। এখন কথা হচ্ছে ফুটবলে একটা খুব ভালো রীতি আছে যে আপনার বর্তমান দলের অবস্থা কি সেটা নির্ধারিত হয়ে যাচ্ছে লাস্ট ম্যাচে আপনার অবস্থানটা কি আসলে মানুষ স্পিকার। আপনি যদি কোপাতে দেখেন যে মারাকানার মতো তাদের গর্ব, তাদের ইগো, তাদের চেতনা ভাঙে দিয়ে আমরা 2022 সালে তাদের কোপা আমেরিকা জিতলাম মানুষ স্পিকার, সেখানে মানুষ স্পিকার এক রদ্রিগো ডিপল তাদের মিডফিল্ডারকে তছনছ করে দিচ্ছে মানুষ স্পিকার। ডিপল 16টা ডুয়েলের মধ্যে 15টা ডুয়েল মানুষ স্পিকার দিচ্ছে মানুষ স্পিকার। দেখেন সেই জায়গা থেকে মানুষ স্পিকার যেখানে কয়েকদিন আগে মানুষ স্পিকার ব্রাজিলকে আমরা বড় ডুবি দিয়ে আসলাম সেইখানে এ বর্তমান অবস্থা তার কীভাবে বলে, তার খুব সেরা দল মানুষ স্পিকার। এখন কথা হচ্ছে আর্জেন্টিনা আসলে কি পারে মানুষ স্পিকার। দেখেন ফুটবল এরকম একটা খেলা যেখানে ঐতিহ্য একটা ভালো বিষয়, হ্যাঁ আমরা ঐতিহ্য মানলাম, কিন্তু কথা হচ্ছে আপনি যখন ঐতিহ্যের কারণে বর্তমানকে ভুলে যাবেন তখন মানুষ স্পিকার আপনি অন্ধ মানুষ স্পিকার। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কিছু নাই, কোনো স্ট্রাকচার নাই, কোনো মানে মানুষ স্পিকার স্টুডেন্ট পলিটিক্স সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারকে নষ্ট করেছে, কিন্তু কি আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড, আমরা এই ছিলাম ওই ছিলাম। ব্রাজিলের অবস্থা মানুষ স্পিকার সেম, মানুষ স্পিকার ওই যে পাঁচটা দিচ্ছে ওই পাঁচটা নিয়ে আছে মানুষ স্পিকার, কিন্তু তাদের বিশ্বকাপ জিতার কোনো আর্জ নাই মানুষ স্পিকার। হ্যাঁ আমরা 2014 সালে ওয়ার্ল্ড কাপ হারছি মানুষ স্পিকার, একটা টিম রিবিল্ড করতে 10 বছর টাইম লাগে, কিন্তু 2014 সালের 4 বছর পরে মানুষ স্পিকার আমরা কোপার ফাইনাল গেছি, মানে কি আমরা যে বিশ্বকাপ নিতে চাই, আমরা যে আসলে ওয়ার্ল্ড কাপের কন্টেন্ডার সেটা আমরা দেখেছি। 2019 আমরা ফাইনাল গেছি, তার মানে কি আমরা কোনোদিন গিভ আপ করি নাই। কিন্তু মানুষ স্পিকার দেখেন 2002 সালের পর মানুষ স্পিকার ব্রাজিলের অবস্থা মানুষ স্পিকার, 2018 বিশ্বকাপে এক লুকা মানুষ স্পিকার, আর হচ্ছে মানুষ স্পিকার কি নাম কেভিন ডি ব্রুনাই মানে স্পিকার তাদের ডিফেন্স লাইন শেষ করে দিয়েছে মানে স্পিকার, সেখানে 2000 মানে এসো ধন্যবাদ সেভেন আপ। বক্তা প্রশ্নটি হচ্ছে একজন সংসদ সদস্য পাঠিয়েছেন, সেটি হচ্ছে যে আর্জেন্টিনা দলের 11 জন খেলোয়াড়ের নামই নাকি মেসি। মানে স্পিকার দেখেন আর্জেন্টিনার 11 জন প্লেয়ারের নাম যদি মেসি হইতো তাহলে বিষয়টা কি হইতো, 2014 বিশ্বকাপের পর ব্রাজিলের সাথে মানে আর্জেন্টিনার সাথে জার্মানির একটা খেলা হয়, সেখানে মেসি ছিল না মানে স্পিকার, ওই খেলাতে আমরা জার্মানিকে 4-0 করে হারাইছি মানে স্পিকার। এটাই ইমপ্লাই করা যে না মেসি সব মানে মেসির অলরাউন্ডিং পারফরমেন্স আমরা খেলি না মানে স্পিকার, এখন আমরা মেসিকে মানে মেসি নির্ভর করতে বাইরে যাচ্ছি মানে স্পিকার।
এখন মেসি যে ফ্রি রোলে খেলা মানুষ স্পিকার, মেসির যে খেলার স্বাধীনতা মানুষ স্পিকার, এরকম মানুষ স্পিকার আর্জেন্টিনা দল কখনোই ছিল না মানুষ স্পিকার। আর্জেন্টিনা দলের একটা নির্দিষ্ট পারপাস আছে, না আমরা মেসির জন্য খেলে মানুষ স্পিকার। এতে দেখেন মানুষ স্পিকার আপনি লাস্ট 35টা ম্যাচ মানুষ স্পিকার আমরা আনবিটেন, সেখানে ব্রাজিলের মতো দল ছিল মানুষ স্পিকার, ইতালির মতো ছিল ফাইনাল ফিনালে সীমা মানুষ স্পিকার, যে ইউরোপ ইউরোপ জয় দল আমরা তাদের হারাইছি। হ্যাঁ বলেন। এই যে আপনাদের হাতের কাজের রহস্য, এটার জন্য কি আপনারা অনুতাপ প্রকাশ করবেন নাকি আপনারা খুশি? মানুষ প্রিয়ার চিন্তা করেন, আমরা হাত দিয়ে খেলে বিশ্বকাপ নিয়েছি, যদি পা দিয়ে খেলা শুরু করি এক নাম্বার। দুই নাম্বার মানুষ প্রিয়ার দেখেন বাংলাদেশ মানুষ প্রিয়ার যারা পারে না তার এগুলো বলে আম্পায়ারিং এর দোষ, রেফারিং এর দোষ। মানুষ প্রিয়ার আমরা নিয়েছি মানুষ প্রিয়ার, এখন কথা তখন যদি বিয়ার থাকতো, তখন যদি বিয়ার থাকতো, তখন যদি গোল লাইন টেকনোলজি থাকতো মানুষ প্রিয়ার আমরা এই সুবিধা নিতে পারতাম না মানুষ প্রিয়ার। এরকম হচ্ছে পেলে মানুষ প্রিয়ার তার সঙ্গে অফসাইড ছিল না মানুষ প্রিয়ার, সে অফসাইডে বহুত গোল দিতে মানুষ প্রিয়ার। তো আমরা তো বলি না যে না পেলে কেন অফসাইডে গোল দেয়। তো মানুষ প্রিয়ার এই যে একটা দোষ ক্যারেক্টার দোষ দিয়ে ঢাকা মানুষ প্রিয়ার, আমরা বিশেষ করে এটা একটা লজিক্যাল ফেলাছি এবং এটা ব্রাজিলের সমর্থকরা খুব ভালোভাবে পারে মানুষ প্রিয়ার। সব মানুষ স্পিকার আমরা বিশেষ করে যে ব্রাজিলের মানে আর্জেন্টিনার বর্তমান অবস্থা এবং আর্জেন্টিনার মানে বর্তমান ধারাবাহিকতা সেটা একদম আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেবে। ধন্যবাদ। দেখেন আজকের বিতর্কের সবচেয়ে সমস্যাজনক জায়গা কোনটা? আজকে জার্সি যখন কিনতে গিয়েছি আমি, জার্সি কেনার সময় প্রথমে ভাবলাম যে উইঙ্গারদের একটা টিম ওন করে, তো আমি 7 নম্বর জার্সি পরে আজকে ডিবেট করতে নামবো। দেখলাম যে তাতে হচ্ছে আমার সাথে যে ব্রাজিল টিম ডিবেট করতেছে তারা একটু কষ্ট পেয়ে যাবে। আমি ভাবলাম যে আমি আজকে 4 নম্বর জার্সি পরে ডিবেট করতে যাব, কিন্তু দেখলাম আর্জেন্টিনা টিম তারা আবার কষ্ট পেয়ে যাবে। মানে আমাদের সাথে এই যে সংখ্যাতাত্ত্বিক স্মৃতি, এই স্মৃতিগুলো এমনভাবে মিশে আছে যে আমি যে কোনো একটা জার্সি পরে আজকে ডিবেট করতে নামবো সেটাও আমি পারি না। এই জন্য আজকে আমার নাম ছাড়া জার্সি পরে ডিবেট করতে নাম পেয়েছে। মানে সভাপতি দেখেন এই যে প্রথমেই হচ্ছে আসা যাক ব্রাজিল টিমের দিকে, মানে ব্রাজিল টিমকে আমরা কি করছি এই জিনিসটা আসলে আর্জেন্টিনার যে ভাই ডিবেট করতে আসছিলেন উনি বলে দিয়ে গেছেন। সুতরাং এইটা নিয়ে আমার গ্লোরিফাই করার কিছু নাই। মানে অনেকে আসলে ঈশ্বরের সৃষ্টির খুদ ধরতে যান বা ঈশ্বর কোনো একটা জিনিস করতে যায় অন্য কিছু বানাই দিয়েছেন কিনা এটা নিয়ে হচ্ছে আলোচনা চলে। তো আমার মনে হয় ব্রাজিলের খেলা যদি কেউ নিয়মিত দেখে তাহলে এই বিষয়ে একটা প্রমাণ পাওয়া যেতে পারে যে হয়তো বা সাঁতার ও কিংবা ডাইভার বানাইতে যায় ঈশ্বর ব্রাজিলের কিছু প্লেয়ার বানাই দিয়েছেন, তারা যেইভাবে আসলে মাঠের মধ্যে লাফালাফি করে। আমি এই বিষয়ে বেশি কথা বলবো না, কারণ এখানে ব্রাজিলের কিছু সমর্থক আছে হয়তো বা আপনার দৃষ্টি আকর্ষণের জন্য তারা এখানে লাফালাফি শুরু করে দিতে পারে। সো বেশি কথা বলতেছি না। দেখেন এই যে ব্রাজিলের মিশন হেক্সা, মিশন হেক্সাটা এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে এইটার জন্য আজকে ড্যানিয়েল ভেস, থিয়াগো সিলভা এই জাতীয় ফুটবলার আনা হয়েছে। আমাদের হচ্ছে ধরেন যে মুলার যে হচ্ছে বুড়া হয়ে গেছে কিন্তু তার যে স্পিড, এই স্পিডের এগেনস্টে কম্পিটই করা সম্ভব না। তো এই যে হচ্ছে এই ভাঙ্গাচোরা ডিফেন্স, যেই ডিফেন্সের আসলে বয়স ধরেন যে হচ্ছে প্রাচীন যুগের, তাদের এগেনস্টে এই ব্রাজিল কী করবে? মানে কিছু করা সম্ভব না। তারা আসলে 5টা ট্রফি নিয়ে খুব গর্ব করে, তাদের 5টা বিশ্বকাপ। এই 5টা বিশ্বকাপের 3টা বিশ্বকাপ হচ্ছে জুলিও রোমের ট্রফি। ধরেন যে জুলিও রোমের ট্রফি কেমন ছিল, ওই মোহামেডান একাদশ, আবাহনী একাদশ, এভাবে অগোছালোভাবে বিভিন্ন দেশ ছিল, ওই সব দেশ নিয়ে একটা বিশ্বকাপ বানায় দিছে। ওই বিশ্বকাপ খেলে তারা হচ্ছে 3টা বিশ্বকাপ জিতা এবং সেইটা দিয়ে পরে হচ্ছে আরও 2টা বিশ্বকাপ জিতছে। তার মধ্যে ধরেন যে পেলের মতো প্লেয়ার ছিল, যে ধরেন যে কোনো অফসাইড মানত না এবং প্লেয়ার পেলের এমন হচ্ছে আছে যে হচ্ছে পুরা গোলকিপারকে লাল কার্ড দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের গোল দেওয়া হয়েছে। তো এই ধরনের ব্রাজিল টিম নিয়ে আমি বেশি আলাপ করবো না। ব্রাজিল যে কি পরিমাণ হার্ডওয়ার্ক করতেছে সেটা যদি আপনি ভিনিসিয়াস জুনিয়র কিংবা নেইমারের ইনস্টাগ্রামে যান খুব ভালো করে দেখতে পারবেন কি পরিমাণ হার্ডওয়ার্ক করতেছে। আমি এই বিষয়ে আর কোনো আলাপ করবো না। আর্জেন্টিনার দিকে আসা যাক, আর্জেন্টিনা দলটা আসলে খুবই সুগঠিত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদের সাথে তাদের স্কোয়াড নিয়ে আলাপ করে লাভ নাই, কারণ তাদের স্কোয়াডের প্লেয়ারগুলোর নাম তাদের সাপোর্টাররা জানে না, তারা খালি জানে মেসি মেসি মেসি। এই যে হচ্ছে এইখানে দেখেন আর্জেন্টিনা দল, হ্যাঁ আচ্ছা তোলেন আচ্ছা আপনি আর্জেন্টিনার ফুল স্কোয়াড বলতে পারবেন, এইটাই হচ্ছে প্রমাণ যে এখানে একজন মাত্র আর্জেন্টিনার ফুল স্কোয়াডটা বলতে পারবে। ঠিক আছে, আমরা খুবই হতাশ আসলে আর্জেন্টিনা দল নিয়ে। আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় অর্জন হচ্ছে তারা তাদের হয়ে আমরা 7টা গোল দিছি সেমিফাইনালে এবং আলটিমেটলি দিন শেষে সেই বিশ্বকাপেই তারা ফাইনালে আমাদের কাছে হারছে। তাদের সবচেয়ে ভালো প্লেয়ার মেসি, সে একটা গোল দিতে পারে নাই, কিন্তু আমাদের যেই প্লেয়ারটা আসলে বেঞ্চে বসেছিল মারিও গোৎজে, সে হচ্ছে লাস্ট 1টা গোল পরিশোধ করে তাদের হারাই দিছে। তো এই বিষয়ে বেশি আলাপ করব না। আর্জেন্টিনা দলের অর্জন বলতে গেলে হচ্ছে হাত দিয়ে গোল দিয়ে বিশ্বকাপ জেতা, তারপর হইতেছে আমরা 7টা গোল দিছি এটা নিয়ে অনেক অর্জন, এটা নিয়ে অনেক আলাপ করা। আচ্ছা এখন আসা যাক হচ্ছে স্পেনের দিকে। স্পেনের দলের দিকে আপনি তাকান যে এখানে হচ্ছে রবার্ট সানচেজের মতো প্লেয়ার কিংবা হচ্ছে ডেভিড রায়ার মতো প্লেয়ার যারা আসলে হচ্ছে কোন দলে খেলে, ব্রিংটন কিংবা হইতেছে আপনার ব্রেনফোর্ড, মানে এদের যে
গোলকিপার, এই গোলকিপার কোন ক্লাবে খেলে এটাই আপনি জানবেন না, এবং এই ক্লাবটা আসলে কোন কান্ট্রির, এই কোন কান্ট্রির মধ্যে আছে এটাও আপনি জানবেন না। সেকেন্ডলি আলটিমেটলি দেখেন সার্জিও রোমেসের মতো, সার্জিও রেমোসের মতো প্লেয়ারকে আসলে তারা দলে নেয় না, কারণ তাদের বার্সেলোনা লবিটা মেনটেন করতে হবে। তো খেলার মধ্যে এইভাবে করে পলিটিক্স, আর আলটিমেটলি তারা বলতেছে যে তারা ফোর প্লেয়ার উস্তাদ, খুব সুন্দর করে হচ্ছে খেলাটা নিয়ে হচ্ছে গোল নিজেদের মধ্যে পাস টাস দিয়ে দিবে, কিন্তু আলটিমেটলি তাদের গোলটা হয় না, এবং আমরা বিশ্বাস করি গোলটা তাদের হবে না। এখন আপনি জার্মানির দিকে তাকান, জার্মানির খেলা হচ্ছে ডিফেন্স থেকে পাস যাবে, অ্যাটাকে যায় গোল হবে। আজকে আমাদের যে তিনটা গোলকিপার টেন্স টেকে নয় আর ট্র্যাপে, তিনজনকে নামায় দিলে আপনারা হচ্ছে তার সাথে এগারো জন খেলেও গোল দিতে পারবেন না, এবং এরা গোল দিয়েও আসতে পারবে, ঠিক আছে? তো এই জায়গা থেকে আলটিমেটলি আমরা বিশ্বাস করি আমাদের তিনটা গোলকিপারে না, তারপর শুলে আছে, গুন্টার আছে, তারপর গন্ডোয়ান আছে, গবজে আছে, মুলার আছে, প্লেয়ারের কোনো অভাব নাই। তো এইখান থেকে শুধুমাত্র একটা দল যার সাথে স্পেন আমাদের স্ট্যান্ডার্ড মনে করে, ব্রাজিল আমাদের স্ট্যান্ডার্ড মনে করে, আর্জেন্টিনা আমাদের স্ট্যান্ডার্ড মনে করে, আর আমরা মনে করি আমরা বিশ্বকাপ জিতবো। সকলকে ধন্যবাদ। উপভোগ করলাম আসলে কাতার বিশ্বকাপ 2022। এই কাতার বিশ্বকাপ, বিশ্বকাপের যে ট্রফিটি রয়েছে সেই ট্রফিটি কার, আমার না তোমার, এই নিয়ে চারজন টানাটানি করলো, চূড়ান্তভাবে কার ঘরে কাটতে যাবে সেটি দেখার জন্য আমাদের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের বিশ্বকাপের চূড়ান্ত পর্ব পর্যন্ত আমরা উপনীত হওয়ার আগ পর্যন্ত আমাদের এই বিতর্ক চলবে, ততদিন পর্যন্ত বিতর্ক তো চলবে সাথে খেলা হবে।